始めてから。 Hello everyone, welcome back to my YouTube channel. So guys, আমি আজকে তোমার সাথে শেয়ার করছি আরেকটা নতুন ব্লগ ভিডিও। সো গাইস, আজকে ছিল খুব খুব সকালবেলা উঠেছি, মানে বলতে গেলে একদম ছটার সময়, ঠিক আছে, মানে ছটার একটু আগে। তো গাইস, আজকে যাবো একটু ঘুরতে, তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। সো গাইস, আমি এর মধ্যে চলে এসেছি ব্যাকো স্টেশন, ঠিক আছে। তো এই যে আমাদের সুন্দরী পিসি, ঠিক আছে, আর হচ্ছে আমার বোন আর আমার মেয়ে, ঠিক আছে। আমরা এই চারজন মিলে এখন যাচ্ছি আমরা হচ্ছে ঘুরতে, ঠিক আছে। কোথায় যাব কি করব সম্পূর্ণ শেয়ার করব। সো সবাই কিন্তু সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো, ওকে। তো গাইস, এই যে আমরা ট্রেনে বসে যাচ্ছি, আর ট্রেন থেকে বাইরের মানে সকালবেলার দৃশ্যটা অতিরিক্ত ভালো লাগছে। মানে আমরা যেহেতু সকালে এইটা ট্রেনটা হচ্ছে গিয়ে 7:52 দিকে ট্রেনটা পেয়েছিলাম, ঠিক আছে। তো সেই ট্রেনটা করে এখন আমরা যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। সে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের শেয়ার করবো, সব ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে হবে। সো গাইস, এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে, বুঝতেই পারছো, বাড়ি থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে মানে মেকআপটা করে আসতে পারিনি, কারণ যেটা হচ্ছে গিয়ে মানে এত এত তাড়াতাড়ি ট্রেন ছিল, আর বুঝতেই পারছো মেয়েকে রেডি করানো, তারপর আমি নিজে রেডি হওয়া, তারপর সম্পূর্ণভাবে মেকআপটা কমপ্লিট করতে পারিনি। তো গাইস, যেটা হচ্ছে এখন লোকাল ট্রেনেই আমি করে নেবো মেকআপ, ঠিক আছে। তো সাধারণ মানে একটা অনুষ্ঠান বাড়ি, তো সেই কারণে তো একটু হালকা পাতলা না মেকআপ করলে কি ভালো লাগে, তো বুঝতেই পারছো মেকআপের সমস্ত প্রোডাক্ট যা যা দরকার লাগে সম্পূর্ণটা আমি ক্যারি করছি, ঠিক আছে। তো সেই কারণে আমি ভেবেছি যে অনেকটা দূরের রাস্তা, যেহেতু ট্রেনে অনেকটা সময় পেয়ে যাব মেকওভার করার, ঠিক আছে। তো ট্রেনে বসে বসে মেকআপ করে নেবো, তাই না, সময়টা তো নষ্ট করে লাভ নেই। তো গাইস, যেটা হচ্ছে আমার তো ভীষণ ফানি লাগছিল, ভীষণ হাসি পাচ্ছিলো, ঠিক আছে। তো ট্রেনে আমি ফার্স্ট টাইম মেকআপ করছিলাম। হ্যাঁ, তোমরা যদি কেউ ট্রেনে ফার্স্ট টাইম মেকআপ করে থাকো আমার সাথে, কিন্তু অবভিয়াসলি তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করবে, কেমন লাগে, কেমন লাগছে, ঠিক আছে। তো গাইস, আমি তো জাস্ট এখন আইলাইনার কাজল যা যা দরকার সম্পূর্ণটা করব, কারণ আমি একদমই টাইম পাইনি, ঠিক আছে, বাড়ি থেকে মেকআপ করে আসা, কারণ বুঝতেই পারছো ট্রেনটা অনেক তাড়াতাড়ি ছিল, আর আমি তো মানে সম্পূর্ণটা রেডি করে মেকে রেডি করে মানে করতে করতে অনেকটা সময় হয়ে গেছে। তো ভাবছিলাম যেতে ট্রেনে বসে বসেই করে নেবো মেকআপটা। তো গাইস, এটা হলো ব্যাপার। আর আমার পিসি তো খুব মজা করছিলো, বলছিলো যে তোর মেকআপ নষ্ট হয়ে যেতে পারে, মেকআপ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ট্রেন যেভাবে চলছে। আমি বলছি না না, আমার পারবো, ঠিক, আমি করে নিতে পারবো মেকআপটা, ঠিক আছে। তো ফাইনালি আমি কীরকম মেকআপ করি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু অবশ্যই পাশে থাকো গাইস। তো গাইস, ভিডিওটা এনজয় করো, ঠিক আছে। তো আমার তো ভীষণ মজা লাগছিলো, ট্রেনটা ভীষণ মানে হেলে দূরে যায় ট্রেন যেরকমভাবে হয়, ঠিক আছে। তো মানে যাই হোক, একটু মানে মেকআপ করাটা একটু ডিফিকাল্টি আছে, বাট অতটা ডিফিকাল্ট না, ঠিক আছে। মানে যারা করে তাদের মেকআপ করতে অতটা কষ্ট আই থিঙ্ক হয় না, ঠিক আছে। তো আমি তো সুন্দর করে মেকওভারটা করে নিলাম, তো সময়ের অপব্যবহার তো করা উচিত নয়, ঠিক আছে, সময়টা সবসময় সদ্ব্যবহার করা উচিত, ঠিক আছে। তো আমি সেটাই জানি আর সেটাই করছি, ঠিক আছে। যেটা হচ্ছে গিয়ে, কারণ ট্রেনটা আমরা যে জায়গায় যাবো সেই জায়গায় যেতে তো বহুত আমাদের প্রচুর সময় লাগবে, মানে অনেকক্ষণ ট্রেনে বসে বসে যেতে হবে, মানে সময়ের ব্যাপার। তো সেই সময়টা তো কিছু তো করতে হবে, তো সেই সময়টাতে আমি যেটা করছি তোমাদের সাথে মেকওভারটা শেয়ার করছি, যেটা আমি ট্রেনে বসে বসে যাচ্ছি। তো গাইস, বুঝতেই পারছো একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছিলাম, সে কারণে একটু সুন্দর করে মেকআপ না করলে কি ভালো লাগে, অনেক লোকজন আসবে, অনেক কেউ আসবে, সে ভিডিওটা অবশ্যই কিন্তু আমি নেক্সট টাইমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো গাইস, আজকে তোমরা কিন্তু আমার মেকওভার দেখো, তো আমি এখানে ট্রেনে। সো গাইস, এখানে যেটা আমি ক্যারি করেছি যে জুয়েলারিটা, সেটা একটা অক্সিডাইজড জুয়েলারি, যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। সে ব্লগটা যদি কেউ দেখতে মিস করে থাকে অবশ্যই কিন্তু দেখো, প্রোডাক্টটার কত দাম আর কি সুন্দর, মানে জুয়েলারিটা যে কোনো মানে ড্রেসের সাথে, মানে যে কোনো ড্রেসের সাথে বলো, শাড়ির সাথে বলো, যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায়, ঠিক আছে, এত সুন্দর জুয়েলারিটা, ঠিক আছে। তো সে কারণে আমি ম্যাক্সিমাম টাইমে এই জুয়েলারিটা পরি। তো আমার হাতে যে পলাটাও পরা হয়নি, তো পলাটা এখন আমি একটু পরে নেবো হাতে,
ঠিক আছে? তো মানে বুঝতেই পারছো, মানে আমি কিছুই করে আসতে পারিনি, ঠিক আছে? বাড়ি থেকে জাস্ট মানে একটু মানে কোনো রকম খেয়ে ঠেয়ে জাস্ট বেরিয়েছি, কারণ বুঝতে পারছো ট্রেনটা অনেকটা ফাস্ট ছিল। মোবাইলে আমি যে দেখছিলাম ট্রেনের আপডেটটা, ঠিক আছে, তো মোবাইলে। সো হ্যালো এভরিওয়ান, কীরকম লাগছে আমার মেকআপ আর্টটা? অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলে যাও না। চ্যানেল তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক করে শেয়ার করো অবশ্যই পাশে। থ্যাংক ইউ ফর ওয়াচ।